আসুন ওট সম্পর্কে আশ্চর্যজনক কিছু সত্য জেনে নেওয়া যাক, যা হয়তো বা আমরা জানিনি কবু আগে। ওট মরুজাহাজ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে চড়েছেন। ওটের গোস্ত খুবই ভিটামিনযুক্ত এবং ওটের দুধ খুবই শক্তিশালী। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটকে ভালোবাসতেন, এই সেই ওট। ওট যদি কখনো অসুস্থ হয়ে যায় তাকে সরাসরি সাপ খাওয়িয়ে দেওয়া হয়। সাপ খাওয়াইলে নাকি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে সওয়ারি কিয়া আপকে উপর, ওট কি জিতনা ভি হ্যায় সব আদমি বেঠ সে আচ্ছা ভাগতা হ্যায়গা, আচ্ছি সওয়ারি হ্যায়গা। এ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সওয়ারি কিয়া, এ যদো উপর আদমি বেঠতা বিসমিল্লাহ পড়তা হ্যায়গা, বিসমিল্লাহ রহমান রহিম পড়তা হ্যায়গা। আসুন ওট সম্পর্কে আশ্চর্যজনক কিছু সত্য জেনে নেওয়া যাক, যা হয়তো বা আমরা জানিনি কবু আগে। ওট আল্লাহ পাকের আশ্চর্যজনক এক সৃষ্টি, যা অত্যন্ত গরমের মাঝে এবং প্রচণ্ড শীতের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। 15 থেকে প্রায় 34 দিন পর্যন্ত তারা পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। ওটের পা চিকন হলেও প্রায় 453 কেজি ওজন বহন করতে পারে এবং অত্যন্ত পরিশ্রম করতে পারে তারা। যখন প্রচণ্ড মরুজড় হয় তখন ওট চাইলে তার নাক বন্ধ করে ফেলতে পারে এবং লম্বা চুল দিয়ে চোখ বন্ধ করে রাখতে পারে। আর কানের মধ্যে চুল থাকার কারণে তাদের নাকে, কানে এবং চোখে কোনো রকম বালু প্রবেশ করতে পারে না। ওট একসাথে প্রায় 40 গ্যালন পানি পান করতে পারে, কোনো সমস্যা হয় না তাদের। ওটের শরীরের তাপমাত্রা 34 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, যা মানুষের 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ওট প্রায় একসাথে 53 ডিগ্রি সেলসিয়াস এবং -1 ডিগ্রি সেলসিয়াস শীত এবং গরমকে স্বাভাবিকভাবে সহ্য করে নিতে পারে। এর উপরে গেলেই তারা ঘামতে শুরু করে। ওটের মুখের ভিতরে শক্ত প্যাড থাকে, যার কারণে তারা কাঁটা জাতীয় উদ্ভিদ সহজেই খেয়ে ফেলতে পারে, যেমন ধরুন ক্যাকটাস। অনেকের প্রশ্ন থাকে ওট পানি কোথায় জমা করে রাখে। অনেকেই ভাবেন পিঠের উপরে কুঁজো জায়গায়, কিন্তু তাই নয়। লোহিত রক্তকণিকা, পরিপাক নালী ও পেশকোষে ওট পানি জমা করে রাখতে পারে এবং প্রায় দীর্ঘদিন ওই পানিগুলো সংগ্রহ থেকে নিয়ে তা খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন প্রায় 34 দিন পর্যন্ত। ওট প্রায় 40 মাইল ব্যাগে দৌড়াতে পারে, তবে 25 মাইল ব্যাগে অনেকক্ষণ পর্যন্ত দৌড়াতে পারে, তাদের কোনো রকম সমস্যা হয় না। ওটকে আল্লাপাক এমন লোম দিয়েছে যা দিয়ে তারা সহজভাবে ঠান্ডাকে এবং গরমকে নিয়ন্ত্রণ করতে পারে। ওটের বাচ্চা তার পেটে প্রায় 14 মাস ধরে থাকে। ওট সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ওয়াক্কার 52 থেকে 55 আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন মরুজাহাজ সম্পর্কে, যেখানে বলা হয়েছে যদি ওট কখনো অসুস্থ হয়ে যায় তাহলে বাধ্যতামূলকভাবে তাকে জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয় এবং সেই বিষাক্ত সাপ খাওয়ার পর ওটের চোখ দিয়ে যে পানি বের হয় সেই পানিকে আবার মানুষের বিষ নিবারণের জন্য ওষুধ হিসাবে বানানো হয়। প্রিয় দর্শক, আল্লাপাক রব্বুল আলামিন প্রাণী সম্পর্কে অনেক বর্ণনাই দিয়েছেন পবিত্র কোরআনে, যেমন সূরা বাকারা, সূরা আনআম, সূরা নাহল, সূরা নমল এবং সূরা আনকাবুত, সাথে সূরা ফিল নাজিল করেছে শুধু প্রাণীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের হক বর্ণনা করেন নাই, প্রাণীদের হক সম্পর্কেও বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাপাক পবিত্র কোরআনে এই প্রাণীদের সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছেন আমাদের। যারা এখনও ফুল তথ্যটি পাননি তারা পবিত্র কোরআনকে ফলো করুন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।